আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ফরিদুদ্দিন, ইনকাম ট্যাক্স এক্সপার্ট ব্রাজার। আমরা ভিডিওর মাধ্যমে আমাদের দেশে ব্যবসা করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে তা আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আইআরসি বা ইআরসি নবায়ন নিয়ে আলাপ করব। সাধারণত আইআরসি বা ইআরসি প্রত্যেক বছরই নবায়ন করতে হয়, তাই এটার মেয়াদ থাকে কিভাবে? সেটার মেয়াদ থাকে সাধারণত অর্থ বছরের উপর ডিপেন্ড করে। অর্থ বছরটা কি, সেটা হচ্ছে আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে 30 জুন পর্যন্ত। আপনার যে কোনো ডকুমেন্টই বা গভর্নমেন্ট পরিচালিত যে কোনো ডকুমেন্টই আপনার এই অর্থ বছরের উপরেই ভিত্তি করে হয়ে থাকে। তো এইভাবেই আপনার আইআরসি আরসি আপনাকে অর্থ বছর শেষে পরবর্তী 3 মাসের মধ্যে নবায়ন করতে হয়। তো নবায়নের নির্দিষ্ট সময় হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, এর মধ্যে আপনাকে নবায়ন করতে হবে, না হলে জরিমানার বিধান রয়েছে। আর আইআরসি এর ক্ষেত্রে জরিমানাটি হচ্ছে আপনার এখন বর্তমানে 2000 টাকা প্লাস 15% ব্যাট। তো এই পর্যায়ে আমরা জানবো আইআরসি বা ইআরসি নবায়ন করতে কি কি ডকুমেন্ট লাগে। সাধারণত আইআরসি বা ইআরসি নবায়ন করতে গেলে, যেহেতু আইআরসি এরসি এখন বর্তমানে প্রসেসটা হচ্ছে অনলাইন, আপনাকে আপনার কাছে আইডি বা পাসওয়ার্ডটি অবশ্যই থাকতে হবে। আর কারো যদি আইডি বা পাসওয়ার্ডটি না জানা থাকে, আপনার সিসিআই তে অ্যাপ্লিকেশন করলে, কোম্পানির ফ্যাডে আবেদন করলে ওখান থেকে এটা তোলার ব্যবস্থা করা যায়, বা ওরা আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বরটি দিয়ে দেয়, এটা দিয়ে আপনি রিকভারি করতে পারেন। যদি কারো যে আইডি বা পাসওয়ার্ডটি জানাই না থাকে তাহলে সে রিকভারি করে নিতে পারে। তো যদি আইডি পাসওয়ার্ডটি হয়ে গেল, এর পাশাপাশি আছে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে তা হচ্ছে নির্দিষ্ট ফি বা আইএসসি নবায়ন করতে গেলে যে ফিটা লাগে। যদি কারো আগেই চালান জমা দিয়ে থাকেন তাহলে চালানের কপিটা লাগবে, চালানের ফি, চালানের কপি প্লাস হচ্ছে ব্যাটের কপি। আর এখন বর্তমানে সিসিআর ওয়েবসাইট থেকে অনলাইনেও দেওয়া যায়, সেটা হচ্ছে যে কারো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারে, অথবা এখন বর্তমানে বিকাশ বা নগদেও ফে করা যায়। এক্ষেত্রে অবশ্য এক্সট্রা ফি দেওয়া লাগে। আর এর পাশাপাশি যে ডকুমেন্টগুলো লাগবে, কোম্পানির 13 ডিজিটের ব্যাট লাগবে, বা 13 ডিজিটের ব্যাট বা এখন বর্তমানে যে আপডেট ব্যাটারি রয়েছে এই ব্যাট সার্টিফিকেট লাগবে, প্লাস হচ্ছে হালনাগাদ ট্রেড লাইসেন্স লাগবে। এর পাশাপাশি হচ্ছে ট্যাক্সের অ্যাকনোলজমেন্ট স্লিপটা লাগবে, অবশ্যই অনলাইনকৃত লাগবে। আর প্রসেসটা হচ্ছে সিসিআর ওয়েবসাইটে লগ ইন করে একটা ড্যাশবোর্ডে নবায়নের একটা প্যানেল পাবেন, ওখানে একটা অ্যাপ্লিকেশন প্রসেস আছে, খুব কঠিন কিছু না, এটা আপনার 2-3টে স্টেপ ফলো করলেই আপনার একটা কমপ্লিট করতে পারবেন। বা ওখানে হচ্ছে সালান নাম্বার এবং হচ্ছে আপনার যে ডাটাগুলো আমরা বলেছি ওই ডাটাগুলো অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন দিলে সাধারণত 1 দিন বা 2 দিনের মধ্যে এটা হয়ে যায়। আর আইআরসি এবং ইআরসি দুটোর ক্ষেত্রে সেম প্রসেস, সেম ডকুমেন্টগুলো দিতে হয়, শুধু হচ্ছে চালানের ফিটা দুটোই আলাদা। যা যে চালানটা আইআরসি ক্ষেত্রে লিমিট আছে 8টা লিমিট, লিমিটের উপরে ভিত্তি করে চালানগুলো জমা দিতে হয়। আর ইআরসি ক্ষেত্রে 1টা লিমিট, লিমিটের উপর ভিত্তি করে ফিটা জমা দিয়ে আইআরসি কমপ্লিট করতে হয়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আইআরসি বা ইআরসি নবায়নের জন্য সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস সময় থাকে। এর পরবর্তী যদি কেউ নবায়ন করতে যায় অবশ্যই জরিমানা দিতে হয়। আর জরিমানাটি সাধারণত আগে 500 অনেক কম ছিল, আগে 500 টাকা ছিল, রিসেন্টলি এটাকে বৃদ্ধি করা হয়েছে, এখন বর্তমানে জরিমানা হচ্ছে 2000 টাকা প্লাস 15% ব্যাট। এটা দিয়ে যারা সেপ্টেম্বরের পরে করবে, অলরেডি এখন যারা করবে তারা অলরেডি জরিমানার মধ্যে আওতায় চলে আসছে। তো এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানা থাকে আমাদের ফেসবুক পেজ লিগাল জোন বিডিতে মেসেজ করতে পারেন, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আর আপনারা কমেন্টস করে আমাদের জানাতেও পারেন যে আপনারা কী ডকুমেন্ট নিয়ে জানতে যাচ্ছেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টসের ভিত্তিতে ভিডিও তৈরি করার জন্য। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।